উজ্জ্বলা প্রকল্পে আরও 200 টাকা ভর্তুকি এবং সাধারণ রান্নার গ্যাসের দাম 200 টাকা কমিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। রাখি বন্ধন উৎসবের আগে মা বোনেদের স্নেহের উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, বলছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী নিজেও হিন্দিতে এক্স অ্যাকাউন্টে লিখেছেন, রাখি বন্ধনের উৎসব পরিবারের সঙ্গে খুশি ভাগ করার দিন। গ্যাসের দাম কমায় পরিবারের সব বোনেদের সুরাহা হবে এবং জীবন নির্বাহ সহজ হয়ে যাবে। ঈশ্বরের কাছে প্রার্থনা, আমার প্রতিটি বোন সুস্থ সবল এবং আনন্দে থাকুক। মোদী সরকারের গ্যাসের দাম কমানোর সিদ্ধান্তকে রাখি বন্ধনের উৎসবের আগে সব বোনেদের উপহার বলে প্রচার শুরু করেছে বিজেপি। কিন্তু তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তের পিছনে বিরোধী জোট ইন্ডিয়ার দম দেখছে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবার লেখেন, এখনো পর্যন্ত গত 2 মাসে বিরোধী জোট ইন্ডিয়ার মাত্র 2টি বৈঠক করেছে, আর আজ আমরা দেখলাম এলপিজির দাম 200 টাকা কমেছে, এটাই ইন্ডিয়ার দম। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো যাই বলুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তকে সামাজিক মাধ্যমে কুর্নিশ জানিয়েছেন বঙ্গ বিজেপির 2 পরিচিত মুখ, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। বিরোধী দলনেতার টুইট, আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞ, প্রায় 33 কোটি গ্রাহকের জন্য উনি এলপিজি সিলিন্ডারের দাম 200 টাকা কমিয়েছেন, এমনকি উজ্জ্বলা প্রকল্পের আওতাভুক্ত গ্রাহকরা এখন থেকে আরও 200 টাকা ভর্তুকি পাবেন। দেশের সব বোনেদের এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাখি বন্ধন উৎসবের উপহার। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, মানুষের সরকার নরেন্দ্র মোদীর সরকার, মানুষের জীবন ধারণ আরও সহজ করতে এলপিজি গ্যাসের দাম কমানো হয়েছে। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? এলপিজি উপভোক্তা ডোমেস্টিকের সংখ্যা ছিল 14.5 কোটি ভারতবর্ষে। মাননীয় নরেন্দ্র মোদীজির এই 9 বছরে এই সংখ্যাটা দাঁড়িয়েছে 33 কোটিতে। আপনারা বেনিফিট যেটা দেখছেন, প্রথম হচ্ছে 1100 টাকার ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার 900 টাকা হয়েছে, 200 টাকা কমেছে, এর বেনিফিট সরাসরি 33 কোটি এলপিজি গ্যাস সিলিন্ডার হোল্ডাররা পাবেন। এর বাইরেও 9 কোটি 60 লক্ষ উজালা 1 এবং 2 পান, তারা 900 টাকায় এখন গ্যাস কিনছেন, তারা 700 টাকা করে গ্যাস কিনতে পারবেন। মানে ওদের আগের 200 টাকা সাবসিডি, বর্তমান 200 টাকা, 400 টাকা সাবসিডি মিলে 700 টাকায় তারা গ্যাস কিনবেন। শুধু তাই নয়, নতুন 75 লক্ষ আমাদের উজালা কানেকশান দেওয়ার সিদ্ধান্ত নরেন্দ্র মোদীজি ভারত সরকার ঘোষণা করেছেন, অতএব এটা অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস। গ্যাসের দাম কমানোকে ঘিরে এক্স অ্যাকাউন্টে এহেন চাপান উত্তরের আগেই অবশ্য মোদী সরকারের এই সিদ্ধান্ত সর্বসমক্ষে আনতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, দেশের সব বোনেদের উপহার দিতে গ্যাসের দাম 200 টাকা কমিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপি বলছে নরেন্দ্র মোদী সরকার প্রান্তিক মানুষের সরকার। দলের মুখপাত্র সৌমিক ভট্টাচার্য বলেছেন, সরকারি নিয়ন্ত্রণ যেখানে নেই সেখানে কিছু জায়গায় দাম বেড়েছে, তবে মানুষ বুঝতে পারছে প্রধানমন্ত্রীর ভূমিকা, এই সরকারের ভূমিকা। অপরদিকে তৃণমূল সুপ্রিমোর পাশাপাশি দলের মুখপাত্র কুণাল ঘোষও এই সিদ্ধান্তকে কটাক্ষ করে বলেন, এতে মানুষের মন ভিজবে না, দেশ জুড়ে নো ভোট টু বিজেপি প্রচার শুরু হয়ে গেছে। এখন ভোট আসছে বলে নরেন্দ্র মোদীর মনে পড়েছে এতদিন পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেল জীবনদায়ী ওষুধ কৃষকের সার এগুলোর দাম হু হু করে বেড়েছে, মানুষ বিরক্ত, সারা দেশে নো ভোট টু বিজেপি আওয়াজ উঠে গেছে। তো সেখানে দাঁড়িয়ে এখন কোনো ক্রমে যেটুকু এখন দেওয়ার কথা বলা হচ্ছে যে পরিমাণ বেড়েছে সেই তুলনায় কোনো কিছুই না, এতে মানুষের মন ভিজবে না। নরেন্দ্র মোদী সরকার, এনডিএ সরকার প্রান্তিক মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে। সবসময় সরকার চেয়েছে মানুষের পাশে দাঁড়াতে, কিন্তু পরিস্থিতির বাধ্যবাধকতায় যেটা সরকারি নিয়ন্ত্রণে নেই, কিছু জায়গায় দাম বেড়েছে, মানুষ বুঝতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর ভূমিকা, এই সরকারের ভূমিকা। ওনম আর রক্ষাবন্ধন কে ইস পাবন অবসর পর প্রধানমন্ত্রী মোদীজি নে নির্ণয় লিয়া হ্যায় কি 200 রুপিয়া গ্যাস সিলিন্ডার কে দাম কম কিয়ে যায়েঙ্গে, সভি উপভোক্তাওঁ কে লিয়ে 200 রুপে দাম কম হোঙ্গে। রক্ষাবন্ধন পর দেশভর কি বহনো কে লিয়ে এক বহুত বড়ি সৌগাত নরেন্দ্র মোদীজি নে দি হ্যায়। এ প্রসঙ্গে উল্লেখ, মোদী সরকারের এই সিদ্ধান্তের পিছনে অনেকে ভোট রাজনীতিও দেখছেন। বছর শেষে 5 রাজ্যের ভোট আর বছর ঘুরলে 24-এর ভোট, এই 2 ভোটকে উপলক্ষ করে রান্নার গ্যাসের দাম কমিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। তবে সামনেই উৎসবের মরশুম, তাই পুরোদমে উৎসবের আমেজ নিতে সরকারি এই সিদ্ধান্ত মধ্যবিত্তকে অনেকটা সুরাহা দেবে, এমনটাই মত বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।